কিন্তু আমার মনে হয় যে ভারতীয় ফুটবলের একটা নক্ষত্র পতন হল। উনি শুধু একজন ফুটবলার নয়, উনি একজন কিংবদন্তি ফুটবলার। 56 সালের অলিম্পিকে আমরা যখন ফোর্থ হয়েছিলাম, উনি তো সব থেকে ভালো খেলেছিলেন। একটা সময় পিকে চুনি বলরাম, মানে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর বলে এটা খ্যাতি ছিল। আমি ধন্যবাদ জানাবো হসপিটাল কর্তৃপক্ষকে, অ্যাপোলো কর্তৃপক্ষকে। আজকে 52 দিন তিনি এখানে ছিলেন, তারা যথাসাধ্য চেষ্টা করেছেন, মানে বিয়ন্ড দেয়ার ক্যাপাসিটি, মানে যেভাবে সম্ভব হসপিটাল কর্তৃপক্ষ করেছেন। আমি রাজ্য সরকারের তরফ থেকে মাননীয় মুখ্যমন্ত্রী আমায় নির্দেশ দিয়েছেন, দুবেলা আমার কাছে হসপিটাল থেকে রিপোর্ট যেত, একটা সকালে একটা বিকেলে, তারপরে যা যা করার করতে। আমি নিজে দুবার তিনবার এসে ওনার সঙ্গে দেখা করেছি, ওনার সঙ্গে কথা বলেছি। উনি আমাকে বলেছিলেন যে আপনাকে সব দায়িত্ব নিতে হবে। আমি বলেছিলাম যে এটা আমার কাছে অত্যন্ত গর্বের এবং আনন্দের যে আমাদের রাজ্য সরকার আপনার সব দায়িত্ব নেবে, এবং মাননীয় মুখ্যমন্ত্রী আমাকে নির্দেশ দিয়েছিলেন যে ওনার চিকিৎসার সমস্ত দায় এবং দায়িত্ব নিতে। আজ উনি 52 দিন এখানে ভর্তি ছিলেন এই 87 বছর বয়সে। আমরা সরকার থেকে প্রভূতভাবে চেষ্টা করেছি, আমরা কোনো কিছু ভাবিনি, এবং হসপিটাল কর্তৃপক্ষ কোনো কিছু কার্পণ্য করেনি। প্রায় 25 লক্ষ টাকার বিল যেটা রাজ্য সরকার বহন করে। ভারতীয় ফুটবলের ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর কিন্তু সেই অর্থে কোনোভাবেই কোনো সরকারি, কেন্দ্রীয় সরকারি কোনো সম্মান না। সেটা দেখুন, এটা তো ডিপেন্ডস অন দি ইন্ডিভিজুয়াল, প্রত্যেকেরই একটা নিজস্বতা থাকে। কিন্তু মহান ফুটবলার, আমরা চেষ্টা করেছি আমাদের শ্রদ্ধার্ঘ্য ওনার শেষ জীবনে পৌঁছে দিতে। আমি অত্যন্ত খুশি, উনি যখন কারুর কোনো কিছু নেননি, একমাত্র আমাদের সরকার, আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি আমায় বলেছিলেন, আমি যেদিন এসে কথা বলেছিলাম যে মমতাকে বলবে তোমরা সব দায়িত্ব আমার নও, আমি আর কারুর কাছে যাব না, তোমাদের সব দায়িত্ব নিতে হবে। আমি বলেছিলাম যে আমরা নতমস্তকে আপনার সমস্ত দায়িত্ব আমরা নেব। রাজ্য সরকারের তরফ থেকে উনি উত্তরপাড়ায় নিয়ে যাবেন, আমরা সব ব্যবস্থাপনাই করছি। ওখানে যারা আমাদের আছেন তাদেরও আমরা বলে দিয়েছি, তারা ওখানে থাকবেন। এবং মাননীয় মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই শোক জ্ঞাপন করেছেন, টুইট করেছেন, এবং তাকে সবিস্তারে জানানো হয়েছে, এবং প্রতিনিধি মাঝে মধ্যেই আমি তাকে আপডেট দিতাম। হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে তো দুবেলাই আমার কাছে আপডেট যেত। আমি কৃতজ্ঞ হাসপাতাল কর্তৃপক্ষের কাছে যে তারা কিন্তু হাল ছাড়েনি, তারা কিন্তু শেষ দিন পর্যন্ত চেষ্টা করেছে। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তিনজনই চলে গেলেন, আমি তো বললাম নক্ষত্র পতন হলো, তিনজন কিংবদন্তি ফুটবলারই চলে গেলেন। এই মুহূর্তে আমি যেটা বললাম যে আমরা মাননীয় মুখ্যমন্ত্রী শোক জ্ঞাপন করেছেন, তিনি অলরেডি টুইট করেছেন, তাকে সমস্ত কিছু জানানো হয়েছে, এবং আমি নিজে আছি। সকাল থেকেই হসপিটাল কর্তৃপক্ষের সঙ্গে আমার কথা হচ্ছিল, যেহেতু 2:05 উনি মারা গেছে, তার জন্য সমস্ত টাইমিং মেনটেন করি আমি এখানে এসেছি। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।